হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কালো জাম রেসিপি। সেই জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো দুধ, 1/2 চা চামচ চিনি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং সোডা। আবারও আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ঘি দিয়ে দিব 2 চা চামচ, কিন্তু আমি এখানে ঘি দেইনি, আমি এখানে 3 চা চামচ সয়াবিন তেল দিয়েছি। ঘি দিলে হয় কি, এটা এক শাহী ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আর সয়াবিন তেল দিলেও ভালো লাগে, কিন্তু ঘিয়ের মতো হয় না, সয়াবিন তেল দিয়েও খাওয়া যায়। সব উপকরণগুলি আমি ভালোভাবে মেখে নিব, হাতে ঘষে ঘষে মেখে নিব, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। সব উপকরণগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি লিকুইড দুধ। আগে থেকে জাল করে রেখেছি, নর্মাল হয়ে গেছে, সেই দুধ দিব। এখানে 1 কাপ দুধ নিয়েছি, কিন্তু অল্প অল্প করে আমি একটা ডো তৈরি করব। পুরা দুধ একবারে দিব না, যতটুক লাগে। একটা 18 ডো হবে, অর্থাৎ এই ডোটা নরম হবে। অল্প অল্প লিকুইড দুধ দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে মাখাতে গিয়ে মনে হচ্ছে যে হাতে সব ডো লেগে যাচ্ছে, তারপরেও ভালোভাবে মেখে নিয়ে আমি হাতের ডো একটা চামচ দিয়ে ছাড়িয়ে নেব। সবশেষে আবারও একটু লিকুইড দুধ দিয়ে নিলাম, এখন ভালোভাবে মেখে নিব। একদম নরম একটা ডো হবে। আসলে এই মিশ্রণের মধ্যে ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, আর যাদের ঘি থাকে না তারা নর্মাল তেল দিয়েও খেতে পারেন, ভালো লাগবে। আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছিলাম, পুরাটা লাগে নাই, অল্প পরিমাণে দুধ রয়ে গেছে। এই 18 ডো আমি রেখে দেব, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হাতে যে ডো লেগে আছে এটা আমরা চামচ দিয়ে উঠিয়ে নিব, তারপরে হাতটা ভালোভাবে ক্লিন করে নেব। এখন এই মিষ্টির ডো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, ফিরে আসব 10 মিনিট পর। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন হাতে একটু ঘি অথবা তেল লাগিয়ে নেব, তারপর অল্প অল্প ডো নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচের মধ্যে ডো নিয়েছি, মানে সবগুলো মিষ্টি যেন একই সাইজের হয়, সেই কারণে 1 টেবিল চামচে এরকম চেপে চেপে আমি ডোটা মেপে নিচ্ছি। সবগুলো মিষ্টি যেন ছোট বড় না হয়, দেখতে সুন্দর দেখায়, একই সাইজের হয়, সেই কারণে এই টেবিল চামচ দিয়ে আমি এই ডো মেপে নিচ্ছি। এখন এই মিষ্টির ডো আমি হাতে নিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর একটু লম্বা শেপ করে নিব। মিষ্টির উপরে কোনো ক্র্যাক বা ফাটা না থাকে, সেই জন্য আমি মসৃণ করে ডোটা রেডি করে নেব। এই ডোটা মসৃণ করতে একটু সময় নিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। আমি যে সাইজের মিষ্টি তৈরি করেছি এখানে 16টা মিষ্টি হয়েছে, কিন্তু কেউ চাইলে এর থেকে একটু ছোটও তৈরি করতে পারেন। এখানে মিষ্টির ডো 15টা আছে, আর একটা আগেই আমার মেয়েরা খেয়ে ফেলেছে। একইভাবে আমি সব মিষ্টির ডোগুলো মসৃণ করে তৈরি করে নেব। এদিকে চুলায় একটা কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে, তার মধ্যে আমি মিষ্টিগুলো আবারও একটু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। তেলটা অতিরিক্ত গরম হওয়া যাবে না, একদম হালকা গরম, মানে মিষ্টিটা ছাড়লে যেন আস্তে আস্তে ফুলে ওঠে, আর অতিরিক্ত গরম করলে মিষ্টির ভিতরে শক্ত হয়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না, তখন শিরা ভিতরে ঢুকবে না। সব মিষ্টিগুলো আমি ডুবো তেলে ভেজে নিব। মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে উঠছে, মিষ্টিগুলো ডাবল হয়ে গেছে ফুলে। আর প্রথমে আমরা খুন্তি বা কোনো কিছু দিয়ে নাড়া দিব না, কড়াইয়ের হাতল ধরে একটু ঘুরিয়ে নিব বা একটু ঝাঁকিয়ে নিব। আমি আজকে যে মিষ্টি তৈরি করছি এটা নাম কালো গোলাপজাম বা গোলাপ জামুন মিষ্টিও বলে অনেকে। মাশাআল্লাহ, মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এই গোলাপজাম মিষ্টি আজকে আমি তৈরি করেছি খুবই সহজভাবে। এর মধ্যে আমি ডিম দেই নাই, গুঁড়া দুধ, ময়দা, বেকিং সোডা আর
তেল দিয়ে তৈরি করেছি আমি। আবার যখন এই মিষ্টি তৈরি করব তখন আমি ডিম দিয়ে ঘি দিয়ে তৈরি করব। দুইভাবেই তৈরি করা যায়। এই মিষ্টিগুলো লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে, হিট বাড়ানো যাবে না। প্রথম অবস্থায় যেরকম হিট দিয়ে আপনি ভেজে নেবেন একদম লো হিটে, ওইভাবেই ভাজতে হবে, তাহলে মিষ্টিটা ফুলে উঠবে এবং মিষ্টিটার ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। আর যদি আমরা হঠাৎ করে জাল বাড়ায় দেই তাহলে মিষ্টিটা ভালোভাবে ভাজা হবে না, পরে মিষ্টিটার ভিতরে শক্ত থেকে যাবে। এই মিষ্টির মধ্যে আমি ইচ্ছা করেই তেল দিয়ে তৈরি করেছি, কারণ তেল দিয়ে তৈরি করে খেতে কেমন লাগে সেটাই আমি দেখতে চেয়েছি। খেতে খুবই ভালো লাগে। আর ঘি দিয়ে তৈরি করলে ফ্লেভারটা একটু ঘির ফ্লেভার আসে এই কারণে, কিন্তু খেতে খারাপ লাগে না। আমি একটা পাতলা শিরা তৈরি করে নেব, সে কারণে 2 কাপ চিনি দিয়েছি আর 3 কাপ পানি দিয়েছি। এর মধ্যে কোনো এলাচ দারুচিনি কিছুই দেব না আমি। কেউ যদি মিষ্টি একটু কম খান তাহলে আপনারা 1.5 কাপ চিনি দেবেন, পানি 3 কাপই দেবেন। চিনিটা ভালোভাবে গলে গিয়েছে, আমি এই শিরাটা 3 মিনিটের মতো ভালোভাবে জাল করে নিয়েছি। তারপর চুলাটা অফ করে দিয়েছি। চুলা অফ করার পর তারপরে আমি মিষ্টি দিয়ে দিয়েছি পাক্কা 1 ঘন্টা। 1 ঘন্টা ঢেকে রাখার পরে দেখেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। মাশাল্লাহ, মিষ্টিগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। তার মানে এটা 1 ঘন্টা রেখে দিব যাতে পরিপূর্ণভাবে ঠান্ডা হয়, তারপরেই আমরা খেতে পারবো। মিষ্টিগুলোর রস শুষে নিয়েছে, একদম ভিতর পর্যন্ত রসে টইটুম্বুর হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ভিউয়ার্স, এখানে একটা টিপস হলো, আমরা যখন শিরা তৈরি করে নেই শিরাটা বলো কুটবে, তারপরে ভালোভাবে শিরাটার চিনি গলে যাবে, তারপরে আমরা চুলাটা অফ করে দেব। আর মিষ্টিটা ভালোভাবে ঠান্ডা হতে হবে, ভেজে রাখার পরে তারপরে তো আমরা শিরা তৈরি করব, সেই কারণে মিষ্টিটা যেন ঠান্ডা হয়। কারণ মিষ্টি যদি গরম থাকে, গরম শিরার মধ্যে মিষ্টি দিলে মিষ্টিটার ভিতরে রস ঢুকবে না, মিষ্টিটা খেতেও ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। এই কারণে মিষ্টিটা ঠান্ডা থাকবে আর শিরাটা গরম থাকবে। এই মিষ্টিটা অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে। আমার হাজবেন্ড বলেছে এত মিষ্টি ভালো না, 1.5 কাপ চিনি দিলেই ভালো হতো। তো যাই হোক, মিষ্টিটা যার যার ব্যাপার, আমি অতিরিক্ত মিষ্টি খাই, এই কারণে আমি 2 কাপ চিনি দিয়েছিলাম। এই মিষ্টি এখন আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব, ঠান্ডা হলে তারপরে আমরা পরিবেশন করব। মিষ্টি সাধারণত গরম গরম খেতে ভালো লাগে না। ভিউয়ার্স, একটা মিষ্টি কেটে নিয়েছি, মিষ্টিটার ভিতরে রস ঢুকেছে, চাপ দিলেই টপটপ করে রস বের হয়, খেতে খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছে। আপনাদের যদি পছন্দ হয় আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই গোলাপজাম মিষ্টি তৈরির রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।